সোনামুড়া মহকুমার কুলবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মাইনামা গ্রাম পঞ্চায়েত। এই এলাকার 1 নম্বর ওয়ার্ডের একটি জঙ্গল থেকে বৃহস্পতিবার উদ্ধার করা হলো 8 ফুট লম্বা একটি অজগর সাপ। এলাকার কিছু ছেলেরা প্রথমে সাপটিকে দেখতে পেয়ে আটক করে নেয়। পরবর্তী সময় সোনামুড়া বন বিভাগের কর্মীদের খবর দেওয়া হয় এবং বনকর্মীরা এসে সাপটিকে নিয়ে যায়। এদিকে গ্রামের মানুষরা জানিয়েছে এখানে আরও অজগর আছে। অজগর সাপ এলাকার হাঁস মুরগি ছাগল ইত্যাদি বিভিন্ন গৃহপালিত পশু বিভিন্ন সময়ে খেয়ে নিয়েছে। বনদপ্তরের কর্মীরা চাইলে সেই সাপগুলোকে আটক করতে পারবে। এদিকে এদিন অজগর উদ্ধারকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন বয়সের মানুষদের ব্যাপক ভিড় জমে। আজকে আমাদের কাছে একটা খবর দিয়েছে যে এখানে আড়ালিয়া খন্দকর বাড়ির কাছে স্কুলের পাশে অজগর সাপ ধরা পড়ছে। এই খবর পেয়ে আমরা এসে যথারীতি হেফাজত নিয়েছি, এখন আমরা মেলা করে নিয়ে যাবো। ওখান থেকে রিপোর্ট আকাশ ত্রিপুরা।